হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের ভিডিওর মধ্যে আমরা কথা বলবো আমরা কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য গুগল অ্যানালাইটিক্স ইনস্টল করবো। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল অ্যানালাইটিক্স প্রপার্টি ক্রিয়েট করতে হয়, আর আমরা যখন প্রপার্টি ক্রিয়েট করবো তখন আমরা একটা ইউএ নাম্বার পাবো, আর এই ইউএ নাম্বার আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলের ব্যাকএন্ডে প্লেস করবো তখন আমরা মূলত আমাদের ইউটিউব চ্যানেল কারা ভিজিট করছে, কোথা থেকে ভিজিট করছে, কোন ধরনের ডিভাইস দিয়ে ভিজিট করছে, সব ধরনের ইনফরমেশন আমরা পাবো। তো চলুন আমরা স্টার্ট করবো আমাদের আজকের ভিডিও। সব ভিউয়ার্স, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য গুগল অ্যানালাইটিক্স সেট করতে যাচ্ছি, আর গুগল অ্যানালাইটিক্স সেট করার জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিজিট করতে হবে google.com/analytics, এবং আমরা ইন্টারপ্রেস করব। ডিসক্রিপশনে আমি ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিব, সো সেটা নিয়ে টেনশন করার কিছু নেই। গুগল অ্যানালাইটিক্স হচ্ছে মূলত গুগলের একটা ফ্রি টুলস যার মাধ্যমে ওয়েবসাইট ট্রাফিক ইনফরমেশান আমরা ট্র্যাকিং করতে পারি, অর্থাৎ কোন জায়গা থেকে কখন কোন ডিভাইসের মাধ্যমে ভিজিটর আমাদের চ্যানেলটা ভিজিট করছে বা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করছে সে ব্যাপারগুলো আমরা মূলত গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে জানতে পারি। বাট আমরা এখানে চ্যানেলে সেট আপ করবো, ক্লিক করবো সাইন ইন, এবং গুগল অ্যানালাইটিক্সে আমরা যাব অ্যানালাইটিক্স। তো আমরা যখন অ্যানালাইটিক্সে ক্লিক করবো তখন সেটা আমাদের জন্য ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। অলরাইট, তো আমাদের যদি কোনো চ্যানেল, যদি আমাদের আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে দ্যাটস সেই অ্যাকাউন্টগুলো আমাদের এখানে দেখাবে, আর যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আমরা এখানে দেখতে পাব। সো আমরা যাব হচ্ছে লেফট সাইডে, যদি কোনো চ্যানেল অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে তাহলে আমরা দেখতে পাবো অ্যাডমিন, আমরা অ্যাডমিনে যাব। অ্যাডমিনে যাওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, অর্থাৎ প্রপার্টি ক্রিয়েট করবো। তো গুগল অ্যানালাইটিক্সের ক্ষেত্রে যদি আমরা এখানে ক্রিয়েট করি তাহলে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, আর আপনি যদি প্রপার্টি ক্রিয়েট করতে চান তাহলে প্রপার্টি ক্রিয়েট করতে পারবেন। বাট চ্যান অ্যাকাউন্ট আর প্রপার্টির মধ্যে পার্থক্য কী? পার্থক্য হচ্ছে কোনো পার্থক্য নেই, পার্থক্যটা হচ্ছে মূলত একটা গুগল অ্যাকাউন্টে আপনি 100টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, অর্থাৎ একটা জিমেল অ্যাকাউন্টে আপনি 100টা গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট ব্যবহার ক্রিয়েট করতে পারবেন, আর প্রত্যেকটা গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টে আপনি 50টা করে প্রপার্টি ক্রিয়েট করতে পারবেন। সো আপনি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে দ্যাটস ফাইন, আমরা শুধুমাত্র প্রপার্টি ক্রিয়েট করলে চলবে। তো আমরা ধরুন আমরা একটা প্রপার্টি ক্রিয়েট করছি, ধরুন এটা হচ্ছে ক্রিয়েট নিউ প্রপার্টিতে ক্লিক করব। ক্রিয়েট নিউ প্রপার্টি, আপনি যখন ক্রিয়েট নিউ প্রপার্টিতে ক্লিক করবেন এরপর সিলেক্ট করবেন ওয়েবসাইট, নাম দিবেন ধরুন এটার নাম হচ্ছে চ্যানেল, আমি যাই হোক একটা নাম দিব, তারপর আমরা আমাদের চ্যানেলের ইউআরএল দিব। তো চ্যানেলের ইউআরএলটা আমরা কোথায় পাব? আমরা যাব হচ্ছে মাই চ্যানেল, ভিডিও ম্যানেজার, ড্যাশবোর্ড, ভিউ চ্যানেল। এখন এটা হচ্ছে আমাদের চ্যানেলের ইউআরএল, সো আমরা এটা কপি করলাম, করে আমরা চলে যাচ্ছি গুগল অ্যানালাইটিক্সে এবং সেটা এখানে পেস্ট করব। তো অবশ্যই চেষ্টা করবেন যেন HTTPSটা রিমুভ করে দিতে হবে, বিকজ এটা ডাবল হয়ে যাবে। HTTPS রিমুভ করে দিয়ে সেখানে সিলেক্ট করে নেবেন HTTPS, দেন টাইম জোন সিলেক্ট করবেন, ইন্ডাস্ট্রি আর ক্যাটাগরি আপনার যেটা সেটা অবশ্যই সিলেক্ট করবেন। তো ফর দিস টাইম আমার অ্যাকাউন্টটা ধরুন এডুকেশন রিলেটেড, রেফারেন্স স্পোর্টস, অলরাইট, যাই হোক আমি আদার্স দিলাম। দেওয়ার পর হচ্ছে টাইম জোন সিলেক্ট করে নেবেন, টাইম জোন হচ্ছে বাংলাদেশ দেব, বাংলাদেশ দিয়ে ঢাকা 6। এরপর হচ্ছে গেট ট্র্যাকিং আইডি, এখন আমরা ট্র্যাকিং আইডি পেয়ে যাব। সো আমাদের গুগল অ্যানালাইটিক্স ট্র্যাকিং আইডি ক্রিয়েট হয়ে গেছে, আমরা এখন ঠিক এই অংশটুকু ইউএ নাম্বারটা কপি করলাম, কপি করে আমরা আমাদের চ্যানেলে চলে যাব। আমাদের কাজ মোটামুটি শেষ, তো আমরা চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পর আমরা ক্লিক করব মাই চ্যানেল, ভিডিও ম্যানেজারে চলে যাব, ভিডিও ম্যানেজারে ক্লিক করার পর আমরা চলে যাব চ্যানেল, চ্যানেলে যাওয়ার পর আমরা চলে যাব অ্যাডভান্সে, অ্যাডভান্সে যাওয়ার পর স্ক্রোল ডাউন করলে আমরা দেখব গুগল অ্যানালাইটিক্স ট্র্যাকিং আইডি। ট্র্যাকিং আইডি আমরা যদি পেস্ট করি তাহলে এখানে ট্র্যাকিং আইডিটা পেস্ট করে আমরা সেভ দিব। সো গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে, এখন আমাদের টেস্ট করতে হবে আমাদের চ্যানেল যে ব্যাপারটা, অর্থাৎ যেই জিনিসটা আমরা ইনস্টল করেছি সেটা কাজ করে কিনা, সেটা কাজ করে কিনা সেটা দেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের এখানে গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টে আবার যাব। যাওয়ার পর আমরা ক্লিক করব হচ্ছে রিয়েল টাইম, তো রিয়েল টাইমে ক্লিক করার পর আমরা ক্লিক করব ওভারভিউ। ওভারভিউতে আমরা যদি কোনো ভিউয়ার্স দেখি তাহলে বুঝবো যে আমাদের চ্যানেল অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা যে
ট্র্যাকিং আইডিটা ইনস্টল করছি সেটা কাজ করে। তো সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ভিউ চ্যানেলে ক্লিক করতে হবে। আমরা ভিউ চ্যানেলটা ক্লিক করলাম এবং ভিউ চ্যানেলটা যখন ওপেন হচ্ছে তখন আমরা চলে যাচ্ছি গুগল অ্যানালাইটিক্সে, এবং আমাদের গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট পারফেক্টলি ইনস্টল হয়েছে বিকজ সামওয়ান ভিজিটিং, মানে আমি ভিজিট করছি আমার চ্যানেলটা। সো গুগল অ্যানালাইটিক্স পারফেক্টলি আমরা ইনস্টল করতে পেরেছি। সো ভিউয়ার্স, আপনারা চাইলে আপনাদের চ্যানেলের জন্য গুগল অ্যানালাইটিক্স ইনস্টল করে নিতে পারেন এবং গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে অ্যাডভান্স লেভেলের ডাটা কালেক্ট করতে পারেন। বাট আপনি কোনো ভিডিও যদি কেউ কোনো ভিউয়ার্স দেখে, লাইক আমরা যদি এখন এই ভিডিওটা দেখি তাহলে আমরা দেখব যে আমাদের নতুন ভিউয়ার্স দেখাচ্ছে না, বিকজ ভিডিওর ডাটা মূলত আমরা পাবো হচ্ছে আমাদের চ্যানেল অ্যানালাইটিক্সে, অর্থাৎ আমরা সেটা পাবো হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে যে অ্যানালাইটিক্স রয়েছে সেটা। বাট কেউ যদি আমাদের চ্যানেল পেজ, যেটা মেইন যে ইউআরএলটা আমাদের, সেটা যদি কেউ ভিজিট করে সেক্ষেত্রে আমরা সেই ডাটাগুলো পাবো। তো অবশ্যই অবশ্যই চ্যানেলে গুগল অ্যানালাইটিক্স ইনস্টল করে নেবেন অ্যাডভান্স লেভেলের ডাটা কালেক্ট করার জন্য। তো এভাবে আপনার গুগল অ্যানালাইটিক্স আপনাদের চ্যানেলের জন্য ইনস্টল করতে পারেন, আর ইনস্টল করবেন এবং চেক করবেন যে সেটা কাজ করে কি না। ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্টস করবেন যদি কোনো কিছু জানার থাকে, আর অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো।